আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে আমাদের যে পেশেন্টকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব। ইনি মূলত একটু দূর থেকে এসেছেন আমাদের কাছে এবং উনি একজন হাউসওয়াইফ। উনি আমাদের এখানে মূলত যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ওনার PLID এবং PID এই দুটোই প্রবলেম ছিল। পাশাপাশি ওনার SPH ছিল, গাউট ছিল ওনার, এবং ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল ওনার শরীরে। সো উনি দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটা নিয়ে ভুগেছেন এবং অনেক ট্রিটমেন্টও করেছেন। যখন থেকে বুঝতে শুরু করেছেন তখন থেকেই এটার জন্য চিকিৎসা করেছেন, বাট কাঙ্ক্ষিত যে ফলাফলটা, আশানুরূপ যে ফল, সেটা উনি কখনো পাননি। এবং পরবর্তীতে একটা সময় উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, সরাসরি আমাদের হসপিটালে চলে আসেন এবং স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করেন। গ্রহণ করার পরে ওনার কী অবস্থাটা, সেই বিষয়টা আসলে ওনার কাছ থেকে আমরা একটু জানবো। তার আগে একটু জেনে নিই, যখন প্রথম এই সমস্যাটা শুরু হয়েছিল কীভাবে শুরু হয়েছিল এবং কী কী ট্রিটমেন্ট করেছিলেন সে পুরো বিষয়টা একটু জানি। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ম্যাম, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আপনার বয়স কত হবে? 56। আপনি তো একজন হাউসওয়াইফ, মূলত আপনি থাকেন কোথায়? আমরা জানি যে আপনি আমাদের এখানে মূলত PLID সমস্যা নিয়ে এসেছিলেন, তো এই সমস্যাটা আপনার শুরু হয়েছিল কবে থেকে মনে আছে আপনার? 16 বছর আগে কোমর ব্যথা। সেই কোমর ব্যথাটা কি কোনো দুর্ঘটনার পর থেকে শুরু হয়েছিল? আপনি যখন বসে রান্না বান্নার কাজ করতেন তখন আপনার কষ্ট হতো, বসলে তখন উঠতে গেলে কি আপনাকে কোনো কিছু সাপোর্ট নিয়ে উঠতে হতো, এরকম করতে হতো? আমি একটু কাটা মাছা বেশি করলে তারপরে আমি উঠতে পারতাম না, তারপর আরেকজন ধরে উঠে দিতো। আচ্ছা, তো খুব অবাক লাগতো না যে এমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি বা এমন কিছু হয়নি বা এমন কোনো বড় রোগও নেই আপনার যে যেটার জন্য আসলে এরকম সমস্যা হতে পারে? তো প্রথম ব্যথাটা কি কোমর থেকে শুরু হয়েছিল? কোমর থেকে। ব্যথাটা কি পরবর্তীতে স্প্রেড করেছিল ঘাড়ে বা পায়ের দিকে? পরে ভাই, হাতে। এই হাতে কয়েক বছর পরে এই হাতে এই ঘা, তারপরে এই হাতটা ঝিমঝিম করে করতো, তারপরে তা ডাক্তার দেখাইছি। আচ্ছা, যখন প্রথম আপনি, আচ্ছা প্রথম যখন এই কোমর ব্যথা নিয়ে আপনার প্রবলেমটা ফেস করেছিলেন তখন কি কোনো ডক্টরের কাছে গিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি বলেছিলেন ওনারা? ওনারা এক্সরে করছে, পরে এক্সরে করে ধরা পড়ছে যে লাম্বার স্পাইন ক্ষত হয়েছে। আচ্ছা, প্রথম দুইটা। এটা কি ম্যামেজিং? হ্যাঁ ম্যামেজিং। আচ্ছা, পরে সেটার জন্য কি ট্রিটমেন্ট দিয়েছিলেন তারা? ওষুধ দিয়েছে। আচ্ছা, কোন ধরনের এক্সারসাইজ বা এই ধরনের কোনো কিছু দেন না? আচ্ছা, সেটা ফলো করেছিলেন? মানে সাংসারিক কাজ অনেক কিছুর জন্য হয়তো কিছুটা করেছেন কিছুটা করতে পারেন। আচ্ছা, তো ওভারঅল রেজাল্ট কি ছিল, মানে ব্যথার কন্টিনিউয়াস কি ছিল? কিছুদিন ভালো থাকছে, আপনার এই ব্যথার জন্য যেমন নামাজ পড়তে গেলে কোনো সমস্যা হতো, যেমন বসে নামাজ পড়া বা দাঁড়িয়ে নামাজ পড়া? আগে তো আপনি একটা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন, এই ব্যথার জন্য কি একটা সময় আর বসে নামাজ পড়তেন? বসেও পড়ছি, দাঁড়ায় পড়ছি, আবার কিছু ভালো হলে আবার দাঁড়ায় পড়ছি, মানে এরকম এরকম করে চলে গেছে, কিভাবে টের পাই না। তো এই যে এতগুলো বছর চলে গেল, ইমপ্রুভমেন্টটা কি হয়েছে মাঝখানে? যে কতজন ডক্টর দেখেছেন আনুমানিক এই পর্যন্ত? না, এক ডাক্তারই নিয়ে দেখেছি মানুষ। ওনার সাথে সাথে ছিলাম আমি। মানে ওষুধ যতদিন খাচ্ছেন ভালো থাকছেন, ওষুধটা ছেড়ে দিলে আবার খারাপ অবস্থায় চলে যাচ্ছে। মনে করে কিছুদিন যাইতাম না, তারপর বলতো এমনি করে আসলে তো হবে না, এই এক বছর হয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে, এমনি করে আসলে হবে, আপনার
হ্যাঁ, যত দিন গিয়েছে মানে আগে একটা সময় যেরকম আপনি পুরো সংসারকে আপনি নিজে একা সামলে রাখতেন, সব কাজকর্ম নিজেই করতেন, সন্তানদেরকে একা দেখাশোনা করতেন, এই যে পুরো জিনিসগুলো যখন আপনি সমস্যাটা শুরু হলো একটা সময় কিন্তু এই কাজের পরিমাণটা কমে আসলো, অনেক কাজই আর তখন নিজে করতে পারতেন না। এমনকি কখনো হয়েছিল যে বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য কষ্টে, এরকমটা হয়েছিল কখনো? না, এরকম হয় নাই। আচ্ছা, এতটা মানে গভীর করি নাই সংসার কাজ পড়াশোনা বাচ্চাদের এইগুলি নিয়ে ব্যস্ততায় অনেক কিছু ব্যথা লাগলেও ভুলে থাকছি। সহ্য করে মানে হয়তো শরীর দিচ্ছে না তারপরও কষ্ট করে কাজ করেছেন, মনের জোরে কাজ করেছেন। তো অপরিষ্কার থাকতে পারি না আমি। আচ্ছা, তারপরে ওই ফার্নিচার গুলো মুসলে তো উঠানামা করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট লাগতো, তারপরে করতে হয়েছে নিজের ইয়েতে। তো এই ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারলেন কিভাবে? এখানে যে এই ধরনের চিকিৎসা গুলো হয়, ছেলের বউ আচ্ছা দেখছেন কোন কোম্পানি চাকরি করে, তো সে সিরিয়াতে আপনি নিয়ে আসছে আমার ছেলে, এখন আমি ছেলের বাসায় থাকি। আচ্ছা, আমার মানসিক অবস্থা ভাড়া দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো যখন এত খারাপ অবস্থা হয়ে গেল যে আপনার মানে উঠতে চলতে বসতে গেলে এত কষ্ট হচ্ছে, ব্যথার যন্ত্রণা তো আমরা জানি অবশ্যই অনেক কষ্ট হয়, তো কখনো মানসিকভাবে মনে হতো না যে আমি কি আর কখনো ভালো হব না, বা যে এত ডক্টরের কাছে যাচ্ছে, এত চিকিৎসা নিচ্ছে, তা ভালো তো হচ্ছি না, আমি কি আর কখনো ভালো হব না, এই জিনিসগুলো মনে হতো সবসময়? ভাবছে এত বাট অত গুরুত্ব দেননি, মনে আসতো মাঝে মাঝে অনেক সময়ই আসতো। তারপরে ছেলে বলছে ডাক্তার দেখাবো, চিন্তা করো না, এসে একটু ছেলে বউ ডাক্তার দেখাইছে। তো সেই অনুযায়ী সরাসরি স্যারের কাছে আসলেন। প্রথম দিন যখন স্যার আপনাকে দেখলেন কি বলেছিলেন, এমন কি কিছু বলেছেন যে আপনি চিকিৎসা নেন, কোনো সমস্যা না, আপনি সুস্থ হয়ে যাবেন, এমন কোনো ভরসা দিয়েছেন স্যার আপনাকে? এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করেছেন। সো আজকে কতদিন আপনার? আজ 10 দিন। 10 দিন কেমন আছেন আজকে আপনি? এই যে এত দূর থেকে আসছেন চিকিৎসার জন্য, গত 10-15 বছরের একটা কষ্ট, এই 10 দিন পরে এসে কি একটু মানে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন? মনে হচ্ছে যে না, আগে যে কাজগুলো ঠিক মতো করতে পারতেন না বা করতে গেলে কষ্ট হতো, এখন কি সেই কাজগুলো একটু আগের থেকে বেটার বা ভালোভাবে করতে পারছেন? এখন তো আমি কাজ করি না, নিজের কাজগুলো অজু করা, নিজের ড্রেস করা, গোসল করা, এই কাজগুলো করতে তো আগে কষ্ট হতো, সেগুলো কি এখন একটু অনেকটা ইজি হয়ে গেছে না আপনার কাছে? স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন যে স্যারের চিকিৎসাটা কেমন? ভালো, ভালো করছেন উনি চিকিৎসা। যারা আপনাকে থেরাপি দিচ্ছেন তাদের ইয়াটা কেমন? ওনার ওই মেয়েগুলো তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ স্যারের টোটাল আমাদের ব্যবহার ভালো, মেয়েটা অনেক আন্তরিক। আপনারা তো এর আগেও অনেক হসপিটালে গিয়েছেন বা ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লেগেছে আপনার কাছে? সবকিছু আলহামদুলিল্লাহ, যেহেতু আপনি কিছুদিন আগে বলেছেন যে আপনি অপরিষ্কার থাকতে পারেন না বা আপনার নোংরা দেখতে পারেন না, সো ওভারঅল সব দিক থেকে আপনার কাছে মনে হচ্ছে সব ঠিক আছে। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না, আপনার হয়তো ছেলের বউ আছে, আপনি জানতে পেরেছেন, অনেক মা আছে, বাবা আছে যারা জানেন না যে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? বলবো বুঝেন, আসেন, দেখেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন এই জায়গায় আসলে। কেন বলবেন এই কথা? কারণ ভালো লাগছে আমার, কারণ আপনি নিজে সুস্থ হয়েছেন, একটা বিশ্বাস এসেছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন দর্শক, আমার এই মা যতটুকু পেরেছেন উনি ওনার মতো করে বলেছেন, হয়তো গত 10-15 বছরের কষ্টটা এত ছোট সময়ের ভিতরে বলে শেষ করা যাবে না, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক কিছু আছে, অনেক ত্যাগ স্বীকার আছে, বা তারপর সর্বোপরি যে আল্লাহর কাছে আমরা ইয়ে করি যে উনি সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, তাও মাত্র 10 দিনে, এটা অনেক বড় একটা ব্যাপার, ওনার মুখের হাসি বলে দিচ্ছে আসলে আজকে উনি কতটা ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের ভিতর যদি এরকম কোনো রোগী থাকেন, পেশেন্ট থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হটলাইন দেওয়া নাম্বারে। সো আশা করি আপনাদের ভিতর যারা আছেন চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার আছেন, তার উপরে তো অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, ওনার ইচ্ছা ছাড়া যেমন কোনো কিছু হয় না। সো একবার অন্তত চেষ্টা করুন, জীবনটাকে একবার ট্রাই করে দেখুন সুস্থ হতে পারেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।